আজকের এই আঠাইশে অক্টোবর লগি বৈঠে দিয়ে আমার দেশের সাধারণ নাগরিকদেরকে তারা খুচিয়ে খুঁচি হত্যা করেছে লগি দিয়ে শেখ নির্দেশ ক্রমে মানুষদেরকে মেরেছে আজকে তাকে নিয়ে কোনো পত্র পত্রিকায় কোনো জায়গায় এখন পর্যন্ত দালাল মিডিয়া একটি নিউজ করছে না অথচ বাংলার প্রত্যেকটি মানুষের রক্ত আজকে তারা তুষি চুষি খেয়েছে আজকের এই আওয়ামী লীগ কেন আজকের মানুষের কাছে নিগৃহীত হচ্ছে কারণ এই আঠাইশে অক্টোবর তারা করেছে পাঁচিমের শাপলা চত্বর তারা করেছে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোকে ধর্ষণ লিগে পরিণত করেছে সন্ত্রাসী লিগে পরি পরিণত করেছে ইডেন কলেজের মতো একটি ছাত্র নির্ভর কলেজকে তারা আজকের পতিতলায় বৈশ্যবৃত্তিতে রূপান্তরিত করেছে বিশ্ববিদ্যালয়ের কলেজের প্রধান সহ আজকের সেখানে ছাত্র লীগের নেত্রী পর্যন্ত সেই জায়গায় তাদের সেই পতিতাবৃত্তির পক্ষে বক্তব্য দিয়ে স্টেটমেন্ট এমনকি যারা আজকের সেই ইডেন কলেজ নিয়ে আজকের কি বলে ওটাকে তদন্ত করেছে সেই তদন্ত কমিটি পর্যন্ত খুঁজে পায় না সেইখানের বৈশ্যবৃত্তি নিয়ে আজকে সেজন্য বলছি এই আওয়ামী লীগ এই ছাত্রলীগ এই বর্তমান সময়ের শেখ হাসিনা নির্ভর এই দলটি বাংলাদেশ এটা কথিত একটি অভিযোগ এসছে সেটা

আমি সেজন্যই তো কয়েকটি একটু আগে বলেছিলাম যে এদেশের কাচি মার্কা কুরাল মার্কা আতুর মার্কা তারা আজকে যখন দল করে তখন আপনি খুঁজতে বের হন না খুঁজতে বের কখন যখন বিডিপির সাথে জামাতের সম্পৃক্ততা আপনি খুঁজতে চান তখন তাকে নিয়ে টক্স করেন আপনাকে আজকে একটি কথা বলতে চাই গতকালকে প্রধানমন্ত্রী বলেছে যে আজকের আমরা কি এই দেশের রিজার্ভ চিবিয়ে চিবিয়ে খেয়েছি আজকে চিবিয়ে না আপনি গিলে খেয়েছেন আপনার পরিবার খেয়েছে আপনার আওয়ামী লীগ খেয়েছে আপনার সন্ত্রাস লীগ খেয়েছে কথা বলতে দিদেবত কেন আপনারা বাংলাদেশের সমগ্র জায়গাটাকে ধ্বংস করেছেন আপনি দেখেন গত ছয় মাস পর্যন্ত আওয়ামী লীগ মিথ্যাচার করছে তারা বলছে কি প্রতিদিন বলছে আমাদের বিদ্যুৎ কালকে ঠিক হয়ে যাবে শেষ করছি কেন আজকে না এটা এজন্যই আজকে সমাব না না শোনেন আজকে তো সমাবেশ করছি এজন্যই আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে আওয়ামী লীগের বিদ্যুতের সমস্যা নিয়ে আওয়ামী লীগের দ্রব্য নিয়ে গণতন্ত্র নিয়ে

সেজন্য বলছি আজকের এই বাংলাদেশের বর্তমান সরকার অবৈধ সরকারকে মুক্ত করতে হবে করি এই যে সমাবেশ এই সমাবেশটাকে এখন শুধু বিএনপির সমাবেশ নয় একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের জন্য সমগ্র বাংলাদেশের মানুষকে জাগ্রত হয়ে তারপরে কাজ করতে হবে আরেকটি কথা শেষ করছি আপনারা কথায় কথায় বলেন মানবতা বিরোধী আরেকটি কথা বলা যাবে না বলা যাবে না আপনি আমাকে তো কথা মাঝখানে বলতে দেন না এই জন্য এখন শেষ করছি আমি চুপ করে বসেছিলাম এই মানবতা না না এক এক মিনিট এক সর্বোচ্চ এক মিনিট হ্যাঁ এক আমি শেষ করছি আজকে বলেন বাংলাদেশে একজন সন্তান এখানে একটি প্রশ্ন করেছেন যে তিনি জামাতকে পছন্দ করে তার বাবা তখন তিনি বলেছিলেন আপনার বাবা মুক্তিযোদ্ধাই না এটাই হচ্ছে আওয়ামী লীগের সমস্যা যে মুক্তিযোদ্ধাকে যারা মুক্তিযোদ্ধা বলতে অপছন্দ করে তারাই হচ্ছে মূলত আজকের বাংলাদেশের দেশদ্রোহী তারাই মূলত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে কারণ যে মুক্তিযোদ্ধা ছিল তিনি দেশের জন্য মুক্তিযোদ্ধা করেছেন আবার তিনি সেই ব্যক্তি বাংলাদেশের স্বাধীন সংবিধানের আলোকে যা কি ইচ্ছা তাকে ভোট দিবে যার পক্ষে ইচ্ছা তার পক্ষে থাকবে সে জামাত হলে জামাত করবে আওয়ামী লীগ হলে আওয়ামী লীগ করবে কিন্তু একমাত্র আওয়ামী লীগ একমাত্র আওয়ামী লীগ তারা শহীদ জিয়াকে মুক্তিযোদ্ধা থেকে মুছে ফেলতে চায় একমাত্র আওয়ামী লীগ যারা স্বাধীনতার ঘোষণাকে মুছে ফেলতে চায় সেজন্যই আওয়ামী লীগের আজকের দেউলিয়া

বিভিন্ন ষড়যন্ত্র করছেন আপনাদের আওয়ামী লীগের যদি একেবারে সত্যিকার শক্তি থাকে পারলে এই বাস গাড়ি রিক্সা যাবতীয় সব বন্ধ করে পুলিশি সহযোগিতা ছাড়া ঢাকা সহ বাংলাদেশের যে যেকোনো প্রান্তে এক লক্ষ লোকের সমাবেশ যদি দেখাতে পারেন তাহলে রাজনীতি আমি তো ছেড়ে দিব কিন্তু আপনি দেখাতে পারবেন না এটার চূড়ান্ত বাস্তব সত্য কথা হচ্ছে বাস গাড়ি বন্ধ রেখে আপনি দেখাতে পারবেন না আপনি এই যে ঢাকায় দুই হাজার একজন ভদ্রলোক বলেছে যে গাড়ি ঢুকাবে অমুক জায়গায় আর একজনে এইটা করবে সেইটা করবে এই ধরনের কর্মকাণ্ড আওয়ামী লীগের চট্টগ্রামের চার তারিখ সম্ভবত নভেম্বরের সমাবেশ হবে আপনারা দেখবেন যে নভেম্বরের এক্সাক্টলি ডেটটা আমার এখানে স্মরণ নাই তো তারা সমাবেশ করবে ওবায়দুল কাদের সাহেব আজকে বলেছে তো এই সমাবেশগুলোতে দেখবেন যে তাদের এই নির্লজ্জ হায়নার দলেরা কিভাবে বিভিন্ন প্রকার বাস মালিক তারা প্রমোট করে তাদেরকে প্রেশারাইজ করে তারপরে সেখানে নিয়ে যায় অথচ আজকে তারা সমগ্র জায়গায় বাস বন্ধ করে দিচ্ছে আপনারা জানেন যে বাস মালিক সমিতির সভাপতি এই যে খুলনার গপ্প সাহেবের একটি টকশোতে তিনি নিজে বলেছেন যে আমি এই সব বিষয়ে জানি না আমাদের এই দেশে রাজনীতির কারণে বাসগুলো বন্ধ হয় আপনারা জানেন অনেক কথা আছে যেগুলো আমি শেয়ার করতে পারি না তবে এটা বলতে চাই যে আমরা বাস মালিক সমিতি বাস বন্ধ করি নাই কোরিনেট স্পষ্ট প্রমাণ আছে এবং আমার মনে হয় সাইফুর সাগর ভাই আপনার টকশোতেই তিনি এই কথা বলেছেন অতএব একজন বাস মালিক সমিতি জানে না যে বাস বন্ধ হয়ে যাবে আর আউমলিগ এর ভাইরা সকাল বিকাল জানে যে এটা বাস মালিক সমিতি করছে আমাদের কিছু করে নাই মূলত আউমলিক তাদের জনপ্রিয়তা হারিয়েছে তাদের ব্যক্তিত্ব হারিয়েছে দলের প্রতি মানুষের আস্থা নেই ভালোবাসা নেই আজকে সেই কারণে নিজেরা যখন বিরোধী উপরে তারা চাপিয়ে বসেছে আপনি দেখেন খুলনায় তারা কি পরিমাণ জুলুম করেছে নির্যাতন করেছে খেয়া পারাপার পর্যন্ত বন্ধ করে কেউ একজন মানুষ হসপিটালে কিভাবে যাবে ডাক্তার কিভাবে দেখাবে একজনের যদি এমার্জেন্সি কেস হয় সে কোথায় যাবে আওয়ামী লীগের কোনো মানুষের উপরে মানবতা নেই কিন্তু প্রতিবাদে মানুষ যেটা করেছে সমগ্র রাত জুড়ে সেই জায়গায় মানুষ এসেছে এবং রাতের অন্ধকারে তারা সেখানে পাটি বিছিয়ে রাস্তায় খালি গায়ে যে যেভাবে পেরেছে প্রতিবাদ করেছে কারণ কি জানেন বাংলাদেশের মানুষ জাগতে শিখেছে বাংলাদেশের মানুষ এই অবৈধ সরকারের পদত্যাগ চায় পতন চায় যে কারণে চট্টগ্রামেও সুন্দর হয়েছে আজকের এই আপনার এই যে ময়মনসিংহী হয়েছে এবং খুলনায় হয়েছে প্রত্যেক জায়গায় তারা রেল স্টেশনের ছাদের উপরে মানে চেপে বসে তারপরে রাতের অন্ধকারে মিছিল নিয়ে হেঁটে তারপরে আগের দিনই তারা সমাবেশকে সফল করেছে আপনি দেখেন আজকে এই মুহূর্তে রংপুরের মহাসমাবেশ আগামী কালকে কি হবে এখন লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে তাদের মাঠের মধ্যে অন্ধকারের মধ্যে তারা সেখানে উপস্থিত হয়ে তারপরে শুয়ে পড়েছে কেউ বসে পড়েছে শুধুমাত্র তাদের এই বাস বন্ধ করার কারণে আজকে রংপুরের বাসগুলো বন্ধ করে রাখা হয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে তাদের এই কার্যক্রমগুলো বন্ধ করা হয়েছে তাদের যদি বুকে সাহস থাকে চ্যালেঞ্জ দিয়ে বলুন যে সরকার পারবে বাস চালু রাখবে সবকিছু চালু রাখবে তারপরে আওয়ামী লীগ বিএনপির সাথে চ্যালেঞ্জ নিয়ে পারলে একটা সমাবেশ করা পারবেন না যেই স্বামী মোসমান কয়েকদিন আগে চ্যালেঞ্জ নিয়ে বক্তৃতা দিয়েছেন সেই স্বামী মোসমান কয়েকদিন আগে এই যে নারায়ণগঞ্জে সমাবেশ করে ওবায়দুল কাদের সাহেবকে সমাবেশের চিফ গেস্ট রেখার পরে সেখানে মানুষ হয়েছে মাত্র এক থেকে দেড় হাজার মানুষ তারা কালেকশন করতে পারে না দুই থেকে তিন হাজার চেয়ার বসিয়েছে সেই চেয়ারের দেড় হাজার দুই হাজার চেয়ার পিছন থেকে ফাঁকা ছিল এই তো হচ্ছে তাদের ফাটা কেষ্ট যখন রাশেদ খান ভাই বলেছিল তখন খুব কষ্ট লাগেছে আপনারা তো আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মী ফাঁকা ফাটা কেষ্ট শুধু ওবায়দুল কালের নয় আপনাদের হুঙ্কার আছে কিন্তু কর্মের সাথে কাজের সাথে আপনাদের বিন্দুমাত্র চরিত্রের কোনো মিল নেই সে কারণে এখানে এখানে এসেছে যে আমাদের আজকের বর্তমান সময়ের খেলা হবে আপনার সাথে আমার কেন খেলাধুলা হবে আমরা রাজনৈতিক মঞ্চে এসেছি আপনি আমাকে উন্মুক্ত স্পেস করে দিন আমরা খেলবো গণতন্ত্রের ভাষায় আমরা খেলবো ব্যালটের ভাষায় আমরা খেলবো মানুষের অধিকার প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু ফাজুল হক এই খেলা হবে নিয়ে আজকে জনাব ওবেদুল কাদের সাহেব বলেছেন তিনি বলেছেন খেলা প্রসঙ্গে তিনি বলেছেন যে যারা সতেরো কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায় তাদের বিরুদ্ধে বিরুদ্ধে খেলা হবে না তো তাদের সতেরো কোটি মানুষের মধ্যে আপনিও একজন আমিও একজন বাংলাদেশের প্রত্যেকটি দলের বিএনপি কে ইন্ডিকেট করে বলেছেন বিএনপি সতেরো কোটি মানুষের মধ্যে সম্পৃক্ত একটি দল বিএনপি বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের দল বিএনপি বাংলাদেশের জনগণের দল বিএনপি বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় দল এবং সবচাইতে বেশি জনপ্রিয় দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতএব এই দলের সাথে খেলতে হলে আপনাকে গণতন্ত্র বুঝতে হবে দলের সাথে খেলতে হলে ব্যালটের মাধ্যমে খেলতে হবে এই দলের সাথে খেলতে হলে ভোটের মাধ্যমে খেলতে হবে কিন্তু ওই গুলি করে দিয়ে অবৈধ ঐতিহাসিক নির্যাতন করে এই সকলের সাথ সাহেবের সাথে যেভাবে আপনারা ঐক্য করে বাংলাদেশে অগণতান্ত্রিক পদ্ধতি চালু করেছিলেন আপনারা মনাফিকি করেছিলেন ভোটে গিয়েছিলেন সেই রকম কর্মকাণ্ড করে বাংলাদেশে আপনারা নিতে না এবং এটাও দেখেন কত বড় একটা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলে কালকে থেকে দেখিয়ে দেবো কি দেখিয়ে দেবেন আপনি আপনি কি দেখাবেন বাংলার জনগণকে বাংলার জনগণ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে দেখিয়ে দিবে যে আপনারা গণতন্ত্রহীন আপনারা রাষ্ট্রবিরোধী আপনারা দেখিয়ে দিবে যে সমাবেশ কাকে বলে কারণ আপনারা দশ লক্ষ কথা বলে কথা নয় বাংলাদেশের সমগ্র মানুষ আমাদের সাথে কোটি মানুষ হওয়ার পরেও আমরা বলি লক্ষ লক্ষ মানুষ হয়েছে খুলনায় তো কোটি মানুষের উপরে মানুষ হয়েছে কিন্তু যেই স্বামী ওসমানরা বক্তব্য দেয় সেই স্বামী মোসমানরা আপনি মানুষ কি হাজির করেছেন আপনি দেখেন যেখানে আমাদের মির্জা ফকফুল সাহেব চিফ গেস্ট হয়ে যাচ্ছে এখানে খালেদাজিয়া তারেক রহমান চিফ গেস্ট না আপনাকে বুঝতে হবে সেই সেইসমবেসেই লক্ষ লক্ষ মানুষের আজকে আনাগুনাতায় তারেক রহমান খালেদাজিয়া যখন রাজপথে নামবে কিংবা সমাবেশে যেতে পারবে তখন বাংলাদেশের অলিতে গলিতে আওয়ামী লীগের কোন বালবাচ্চা খুঁজে আপনি পাবেন না আমি চ্যালেঞ্জ দিচ্ছি তখন ওদেরকে র্যাব রক্ষা করতে পারবে না আর্মি রক্ষা করতে পারবে না পুলিশ রক্ষা করতে পারবে না সেই ধরনের অপকর্ম ইয়াউমি দুঃশাসনের আমলে হয়েছে সেজন্য আমি বলি আজকের একটি কথা আপনারা ভুলে গিয়েছেন আপনাদের ধন্যবাদ জানাবো কিভাবে জানি না